ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর এত গরমে এত প্রচুর গরম এই গরমের মধ্যে বৃষ্টিটা খুবই ভালো লাগে খুব সুন্দর ওয়েদার থাকে সবারই ভালো লাগে গরমের মধ্যে বৃষ্টি দারুণ লাগছে দেখো সামনের দিকটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর অবশ্যই এই বৃষ্টির দিনে নিরামিষে যদি এরকম একটা রাইস হয় এরকম একটা ভাত হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে অসাধারণ লাগে নর্মালি বৃষ্টি হলে আমরা খিচুড়ি বানাই বাট আজকে খিচুড়ি বানাচ্ছি না কারণ অতটাও বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয় তো তাই নিরামিষে ভাবলাম এরকম একটা রাইস বানিয়ে নিই যেটা মশলা রাইস বলতে পারো কারণ আমি মশলা রাইস বানাচ্ছি আর যেটা পুরোটাই আমি কড়াইতে বানাবো দারুণ লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো ছোট আলু ছিল তো ছোটো আলু আর ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে নুন হলুদ দিয়ে কারণ আরও অনেক কিছু সবজি দিলে ভালো লাগে বাট আমি বেশি সবজি দিচ্ছি না অল্পই সবজি দিচ্ছি তো আমি যতটা সম্ভব ভেজে নিচ্ছি কারণ অনেক সময় ফুলকপিটা না সেদ্ধ বেশি হয়ে গেলে ভালো লাগে না তো তার সাথে আমি গাজর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম গাজর তো এমনি নর্মালি সেদ্ধ হয়ে যায় আমি অল্প জাস্ট একটু কড়াইতে ভেজে নিয়েছি তো ব্যাস কড়াইতে আমি জিরে দিয়ে দিলাম অল্প তেল দিয়েছি আর তার সাথে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা অল্প অল্প করে দিয়ে দিয়েছি তার সাথে আমি অল্প করে একটুখানি আদা গ্রেড করে দিয়েছি আর অল্প করে আমি টমেটো দিয়েছি যেটা দেখতে পাওয়া যাচ্ছে আর অবশ্যই তার সাথে কাঁচা লঙ্কা তো দিয়েছি আর তার সাথে মশলা সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা বিরিয়ানির যদি পাউডার থাকে সেটাও দিলে ভালো লাগবে আর অবশ্যই নুন দিয়ে দিয়েছি কারণ টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে নুনটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আর আদা যেটা দিয়েছি সেটা কিন্তু একদম অল্প করে দিয়েছি বাস মশলা কষা হয়ে গেলো এবার ওপর থেকে আমি একদম বাসমতি রাইস দিয়েছি নর্মাল রাইসও হয় বাট আমি বাসমতি রাইস দিয়েছি কারণ এটাতে বেশ ভালো লাগে সরু সরু পাতলা পাতলা লম্বা লম্বা চাল হলে বেশ ভালো লাগে বাস এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন খুব একটা বেশি জল দিইনি পরিমাণ মতন জল দিয়েছি এবার জল দিয়ে দেখো এতে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু আলুটা ছোটো ছোটো আলু না এটা হচ্ছে অ্যাকচুয়ালি দমের আলু ছিল আমার কাছে আমি কিন্তু ফুলকপি দিয়ে নিই কারণ ফুলকপি আমার অলরেডি ভাজা আছে আর এখন দিয়ে দিলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না তাই আমি গাজর আর আলুটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে আমি পনির এনে রেখেছিলাম এটাতে দেব কিন্তু পনির আমি ভাজতে ভুলে গেছি তাই আমি পাশে আর কড়াই বসিয়ে আমি পনিরটাকে ভাজবো তার আগে আমি এটাতে জল পরিমাণ মতন আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে আমি হালকা করে ভেজে নিচ্ছি ডুমো করে কেটে নিয়েছি যেমন কাটা হয় ছোট ছোট পিসেসেই কেটেছি এবার এটাকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এখানে দেখো আমার মোটামুটি জলটা টেনে নিয়েছে আর আমি মাঝে মধ্যে একটু চেক করে নিচ্ছি যে ভাতটা সেদ্ধ হলো কি না জল কিন্তু এখনও আছে আর জল মোটামুটি পরিমাণ মতোই দিতে হবে যাতে পুরো জলটা কিন্তু শুকিয়ে যায় বেশি হলে কিন্তু চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে তাই বেশিও দেওয়া যাবে না আবার কম হলে তো ভাতটা সেদ্ধই হবে না তাই দুদিকেই লক্ষ্য রাখতে হবে তো পরিমাণ আর যেহেতু বাসমতিরা সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য বেশি জলেরও দরকার হয় না তো বেশ আমার এদিকে পনিরটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেল বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায় আর ফুলকপিটা আমি অবশ্যই একটু বেশি করে দিয়েছি এবং এখন আমি ওটাতে দিইনি তো তারপরে যখন হয়ে গেছে তারপরে আমি উপর থেকে ফুলকপি পনির দিয়ে দিয়েছিলাম তো আমার হয়ে গেল রান্না আর তোমরা চাইলে হালকা একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিতেই পারো কিন্তু আমি মিষ্টি দিইনি নিরামিষ দিনে এরকম একটা খাওয়ার গরম গরম মশলা ভাত দারুণ লাগে খেতে আর সাথে যদি একটু আচার হয়ে যায় তাহলে তো আর বলাই নেই গরম গরম না আর পুরো আমার শুকনো হয়েছে দেখতেই পাচ্ছ একদম সব মানে চালগুলো মানে ভাতগুলো ছাড়া ছাড়াই হয়েছে আর সত্যিকারের দারুণ লাগে খেতে আচার গিয়ে তো এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু আচার না থাকলেও কিন্তু এটা গরম গরম খুব ভালো লাগে টেস্ট আর যেহেতু আমি ফুলকপিটা পরে দিয়েছি তাই ফুলকপিটা কিন্তু আমি যেমন চাইছিলাম সেরকমই সেদ্ধ হয়েছে মানে একদম সেদ্ধ হয়ে গেলে যে পুরো ম্যাশ হয়ে যায় ওই জিনিসটা হয়নি কারণ আমি অনেকটা ভেজে নিয়েছিলাম আর পরের দিকে লাস্টের দিকে ফুলকপি আর পনিরটা মিশিয়ে দিয়েছিলাম আর গরম গরম যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় ঘি দিলে কিন্তু খেতে আরও টেস্ট বেড়ে যায় তো আমার তো খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তোমাদের দেখতে কেমন লাগছে রাইসটা আর আর যদি কেউ বানিয়ে খাও তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্টসে জানাও তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি একদম ছোট্ট একটা ব্লগ দিচ্ছি স্কিপ করো না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে বাই ভালো থেকো সুস্থ থেকো